বাংলাদেশের সিংগায় দেওয়ার জিনিস আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশের এই সিংগার ভূমিকা হচ্ছে বেদের মেয়েরা দেয়। এটা কুসংস্কার, একটা ধোকাবাজি কিছু সামার কিছু। তারা আপনার দাঁতের থেকে পোকা বাইর করে দেখছেন, ও ঘরের থেকে পোকা টোকা নিয়ে আসে, আপনার একটু খরচ করে করে দেওয়া, দেখেন আপনার দাঁত থেকে এত পোকা বাইর হচ্ছে খাবার। এইটা ধোকাবাজি, এগুলো বাজে জিনিস। কিন্তু সহি তরিকায় এটা আমার শিক্ষা সুমিত, এই তরিকার ব্যাপারে কিন্তু হেজামা করবেন, হেজামা শিক্ষা লাগাবেন, কাপিং করবেন। কারো যদি ইঞ্জুরি আহত হয়ে যেত, যুদ্ধে আহত হয়ে যেত, তাদেরকে লোহার পাত গরম করে স্যাক দিয়ে এই জালকে কাটা হতো, এটার নাম হলো কাইকো। আর তিন নম্বর হলো যে আসল নতুন পাইকারি সেফা হচ্ছে, তাহলে এই যে মতো সেফা আছে এটা আর কি হাতে আমরা পেলাম। মাসে দুই মাস পর আমার শরীরের যে নাপা কি বলে পলিউটেড জিন শহরের অগ্নগরের অনেক কিছু বের করে দিয়ে আসে, অনেক কিছু অনেক ময়লাকে বের করে সব ময়লা রক্ত সাফ করে এবং শহর হয়ে গেলে জাদুটনা হয়ে গেলে জিনদের প্রধান কারণ যে রক্তকে পলিউট করে, রক্তকে দূষিত করে, আর তারা আমাদের অগ্রাগে ঢুকতে পারে। হাদিস আছে তারা রগে 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 এবং তার রক্ত এখান থেকে বহু রকমের রোগ মেডিকেল রোগ সৃষ্টি করে। এই বই আমি বললাম জিন অ্যান্ড হিউম্যান সিকনেস আত্মরতার হিসান ফি এলাজ আপনার জান, এই বইয়ের মধ্যে লেখা আছে যে মানুষের শরীরে যদি কোনো জায়গায় একটি ইনফেকশন হয়, শয়তান সেখানে জান ক্রিয়েট করে বোঝাতে বোঝাতে ক্যান্সার থেকে নিয়ে যেতে পারে এবং ক্যান্সারের দিকে তার